أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده একসময় তো ভাইয়ের প্রশ্ন যে আল্লাহ সুবহান তাআলা দেখা যায় কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় এবং দেখা যায় কাউরি ছেলে আছে তো মেয়ে নাই বা কাউর বাচ্চা হয় না তো এভাবে অনেকে দেখা যায় যে ছাগল মানত করে মাজারের কাছে তো যখন দেখা যায় যে বাচ্চা হলো বা আর কিছু যা তার আশা যখন হলো মাজারের কাছে গিয়ে তখন সে মনে করে যে বাচ্চার কারণেই না মাজারে যাওয়ার কারণেই তার বাচ্চা হলো তো এ বিষয় শরীয়ত কি বলে সম্মানিত ভাই আমরা সবাই জানি সৃষ্টিকর্তা রিজিকদাতা হায়াতদাতা মৃত্যুদাতা আল্লাহ সুবহান তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন আবার স্বামী স্ত্রী এদের মাধ্যমে মানুষ আসে স্বামী স্ত্রী বাপ মার মিলনের মাধ্যমে ছেলে মেয়ে আসে এইভাবে আল্লাহ সুবহান তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করছেন আমাদের পিতা মাতা প্রথম পিতা মাতা আদম এবং হাওয়া আর আমরা তারই সবার আমরা সবাই তারই সন্তান তো যা হোক সন্তান সন্ততি দেওয়ার মালিক আল্লাহ সন্তান সন্ততি দেওয়ার মালিক আল্লাহ কেউ যদি বিশ্বাস করে যে কোনো মাজারে মানত দেয় বাচ্চা বা ছেলে হওয়ার উদ্দেশ্যে তাহলে সে বড় শিরক করবে এতে কোনো সন্দেহ নেই অনুরূপভাবে কেউ যদি বিশ্বাস করে যে মাজারে যাওয়ার কারণে তার ছেলে বা মেয়ে হয়েছে বা বান্ধা ছিল সে বাচ্চা হয়েছে সেটাও বড় শিরক সেটাও বড় শিরক আল্লাহ সুবহান তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবে আল্লাহ সুবহান তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন দেখেন আল্লাহ সুবহান তাআলা যে সন্তান সন্ততি দেন তারই মালিক তিনি এমর্মে আল্লাহ সুবহান তাআলা বলছেন ইল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর আল্লাহ সুবহান তাআলা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর কর্তৃক আল্লাহরই পৃথিবীর কর্তৃত্ব আল্লাহরই তার মানে আকাশ এবং জমিনের মালিক আল্লাহরই আকাশ জমিনের মালিক আল্লাহ সুবহান তাআলার জন্যই তার মানে আকাশ জমিন আল্লাহ সুবহান তাআলার নিজেরই আকাশ জমিনের মালিক আল্লাহ সুবহান তাআলা নিজেই এরপরে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহ সুবহান তাআলা যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন এরপরে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা এবং তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন ওয়াহাবু লিমান ইয়াশা উযকুর এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন এরপরে আল্লাহ সুবহান তাআলা বলছেন আউ যাউয়িজুহুম যুকরানাম ওয়া ইনাসা অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়ই ওয়া জাআলু মান ইয়াশা ও আকিমা এবং যাকে ইচ্ছা তাকে করেন বন্ধা তার মানে আল্লাহ সুবহান তাআলা যাকে ইচ্ছা করেন বন্ধা রেখে দেন ইন্নাহু আলিমুন কদির তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সম্মানিত ভাই বোনেরা আমরা যারা যেখান থেকে শুনছি আয়াতটি থেকে স্পষ্ট হয়ে যায় যে আপনারা দেখেন আয়াত সূরাতুশ শুরা ৪৯ নম্বর থেকে ৫০ নম্বর আয়াতগুলো আপনি পড়েন এখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন
যে আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর, আল্লাহকে স্মরণ করে। অন্য আয়াত আমরা যা বুঝি যে আল্লাহ সুবহান তাআলাকে স্মরণ করেন, তার সৃষ্টি জীব যতগুলো আছে আল্লাহ সুবহান তাআলা তাসবিহ পাঠ করেন, কিন্তু আমরা সে বিষয়ে আমাদের জানা নেই, সে বিষয়ে আমাদের জানা নেই। তা আল্লাহ সুবহান তাআলা অন্য আয়াতে তিনি বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তার মানে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহান তাআলা তাসবিহ পাঠ করেন, কিন্তু আপনি আমি জানি না। তাই তো আল্লাহ সুবহান তাআলা বলছেন আসমান জমিনের মালিক তিনি, তিনিই, তার সাথে আর কেউ যদি বলে আমিও আসমান জমিনের মালিক, তাহলে আল্লাহর মালিকানাই শিরিক হয়ে যাবে এবং আল্লাহর সাথে বড় শিরিক করবে। তাই আল্লাহ সুবহান তাআলা যাকে ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যা চান তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছা আল্লাহ সুবহান তাআলা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ সুবহান তাআলা মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ সুবহান তাআলা ছেলে এবং মেয়ে উভয় দান করেন, এবং যাকে ইচ্ছা আল্লাহ সুবহান তাআলা বন্ধা করে দেন, বন্ধা করে দেন। এখানে কেউ কিছু বলার নেই। তাই কোনো ব্যক্তি যদি মনে করে যে মাজারের কাছে গিয়ে বাচ্চা হয়েছে তাহলে বড় শেরেক হয়ে যাবে, এটা মূলত শয়তানের অসসা, এটা মূলত শয়তানের অসসা। আচ্ছা বলুন তো, বাচ্চা কি মাজারে গিয়ে এমনিতে যদি আপনার বিবাহ না হয়, তাহলে স্বামী যদি আপনার না থাকে বাচ্চা কি পেটে এমনি চলে আসবে? আপনার বিবাহ হয়নি কোনোদিন, আপনি কারোর সাথে জেনাও করেননি, আপনি কারোর সাথে খারাপ কাজও করেননি, বাচ্চা কি এমনি চলে আসবে? জমিতে যদি আপনি ফল না দেন তাহলে এমনি কি ফল চলে আসবে? ধান বপন না করলে ধান পাওয়া যাবে? জি না, এগুলা পাওয়া যাবে না। কোনো মৃত্যু ব্যক্তি কি কোনোদিন কাউকে কিছু দিতে পেরেছে? যদি মৃত্যু ব্যক্তি কাউরে কোনো কল্যাণ করতে পারত, তাহলে পিতামাতার খেদমতের কথা আল্লাহ সুবহান তাআলা বলছেন, আপনার বাবা মার থেকে আর কোনো দুনিয়াতে আর বড় পীর কেউ নেই, আপনার কাছে সব থেকে বড় পীর আপনার পিতামাতা। তাহলে যে পিতামাতার কথা আল্লাহ সুবহান তাআলা নিজেই বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ সুবহান তাআলা ফয়সালা করে দিয়েছেন যে খালিস অন্তরে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, এরপরে পিতামাতার প্রতি এহসান করবে। তাহলে পিতামাতার প্রতি এহসান করতে আল্লাহ সুবহান তাআলা বলছেন, তাহলে এহসান পিতামাতার খেদমতের কথা বলছেন। তাহলে পিতামাতা আপনার বিপদ আপদে আপনার কোনো সময়তে সাহায্য করেছেন নাকি মৃত্যুর পরে? এটা দেখেছেন কোথাও? আর মৃত্যু ব্যক্তি যে নিজের নাফসের জন্য ইয়া নাফসি করছে, তার কবরে কি হয়েছে? আপনি মৃত্যু ব্যক্তিকে আপনি দিবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য দান সাদকা করবেন, আর আপনি তার জন্য হজ করবেন, ভালো তার জন্য প্রার্থনা করবেন যে আল্লাহ তাকে ক্ষমা করো, তার জন্য দোয়া করবেন। আর আপনি কি করে বলেন যে মাজারে গিয়ে একটা বলি দিয়ে নজর মেনে তাই আমার বাচ্চা হলো, আস্তাগফিরুল্লাহ! এটা সম্পূর্ণ কুফারে কুরাইশদের থিওরি এবং তাদের বিশ্বাস। তাই যদি এইরূপ বিশ্বাসী কেউ মৃত্যুবরণ করে যে মাজারের কাছে যাওয়ার কারণে, নজর মারার কারণে বাচ্চা হয়েছে, তাহলে সে বড় শিরকি কাজ করবে। এটা শয়তান আপনাকে, শয়তান সবসময় চাই যে আপনাকে দিন থেকে বের করে দেই। ইন্না শাইতান আলাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুয়া, শয়তান আপনার চিরশত্রু, বিদার শয়তানকে আপনি শত্রু হিসেবে গ্রহণ করুন। আপনি দেখেন কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পড়েন, আল্লাহ সুবহান তাআলা গোটা কোরআনটাতে তাওহীদের কথা বলছেন। আর তাওহীদ হলো যে সমস্ত ইবাদত বন্দিগি একাত্মবাদ আল্লাহর জন্যই, সৃষ্টিকর্তা কর্তা হিসেবে আল্লাহকে ধরতে হবে, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, লালন পালন কর্তা আপনার সব কিছুই আল্লাহ। আপনাকেও কোনোদিন আপনার জীবন নিতে পারে, মৃত্যু ব্যক্তি কাউরে জীবন নিতে পারে, কাউকে জীবন দান করতে পারে, কেউ এগুলা পারে না। বিধায় এগুলা যারা আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস থেকে নিজেকে রক্ষা করেন, না হলে আপনার আমল আমল নামা বরবাদ হয়ে যাবে, পরকালে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহান তাআলা তার রাসূলকে ডেকে বলেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করতে তাহলে তোমার আমলগুলা বরবাদ হয়ে যেত আর তুমি ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যেতে। তাই লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইন্না শিয়াবুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় বৎস,
আল্লাহর সাথে তুমি অন্য কাউকে অংশ স্থাপন করো না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করলে আর সেটা হলো নিশ্চয় সেটা হলো বড় জুলুম এবং বড় পাপ। তাই আপনি আমার উচিত হবে যে শিরকি কাজ থেকে নিজেকে রক্ষা করা, যা কিছু চাইবেন আল্লাহকে বলেন, আল্লাহ আপনার সন্তান দিয়েছে, কিন্তু শয়তান ওয়াসওয়াসা পড়ে আপনি সেখানে গেছেন। শয়তান সবসময় চাই যে তার পাল্লাকে ভারী করতে, তার দলবলকে ভারী করতে, তাই শয়তান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি বলে দাও, আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যই। তাহলে আপনি কি করে বলছেন যে মাজারের কাছে গিয়ে আপনার বাচ্চা হয়েছে বা এ করেছেন আর বলে দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ? এগুলা যদি আপনার এই চিন্তাধারা থাকে, এখনই ফিরুন এবং আল্লাহর কাছে তাওবা করুন, নচেত পরকাল অত্যন্ত ভয়াবহ মৃত্যুবরণ করলে আপনার আর কেউ নেই, ভালো কিছু দেওয়ার আপনার কেউ নেই, মৃত্যুবরণ করলেই আপনার শাস্তি শুরু হয়ে যাবে। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার পরকালকে বিশ্বাস করতে হবে, ইমানের একটি রুকুন। মৃত্যুর পর একটা জীবন রয়েছে, যে জীবন আপনার কবরের শাস্তি রয়েছে, আপনার বিচার ময়দানে আপনার হিসাব নিকাশ রয়েছে, এগুলা বিশ্বাস করে আল্লাহর পথের দিকে রুজু হন, আল্লাহর দিকে রুজু হন, খালেস অন্তরে আল্লাহকে ডাকুন। মানুষ আপনার ইহকাল পরকাল কেউ কোনো কল্যাণ করতে পারে না, মৃত্যু ব্যক্তি আপনার কিছুই সে করতে পারবে না। বিধায় মৃত্যু ব্যক্তি একটা মৃত্যুর ব্যক্তি একটা আপনার যে মানুষ যে জিনিস জড় প্রার্থনায় সে কাউরে কোনো কল্যাণ করতে পারবে না। বিধায় এর থেকে নিজেকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কোরআন এবং হাদিস থেকে আমল করার তৌফিক দান করেন, সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।